আবাস যোজনা দেওয়ার নাম করে কাটমানি খোরশেখ সাহাবুদ্দিন সহ তার স্ত্রী মানসুরা বেগমকে দল থেকে বহিষ্কার করতে হবে। মানসুরা বেগম এবং শেখ সাহাবুদ্দিনকে দল থেকে বহিষ্কার করতে হবে। দাবি মানতে হবে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎসহ আমাদের জননেতা, আমরা যার অঙ্গিকায় যার আদর্শে আমরা চলি, সেই শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো, তো আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের দলে, আমরা স্বচ্ছতা আমি জানি আমাদের দলের নেতা এবং নেত্রী, সেক্ষেত্রে শেখ সাহাবুদ্দিন এর আগে দুবার দল তাকে সাসপেন্ড করেছে, একবার ফিশারির মাছ চুরি মেড়া চুরি কেসে তাকে ৬ মাস সাসপেন্ড করেছিল, তো তারপরে আবার এই কিছুদিন আগে আপনারা জানেন এলাকায় আনফান ঝড়ে অত্যন্ত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বাড়ির একটা টালি নেই, দেওয়াল চাপা পড়ে আছে, এরকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে শেখ সাহাবুদ্দিন এবং তার স্ত্রী যিনি মেম্বার ছিলেন প্রাক্তন মানসুরা বেগম, সেই মানসুরা বেগম নিজের আত্মীয় নিজের ভাই নিজের দেউর নিজের শাশুড়ি তার মানে প্রধানের এক্স প্রধান সাউদ্দির তার শাশুড়ির বাড়ি হচ্ছে ৪ নম্বরে, সেখানে তার শাশুড়ির নাম ধরে টাকা তুলে নিয়েছে। এইভাবে ৩ নম্বর অঞ্চলে ১৫টা মেম্বারের মধ্যে ১২টা মেম্বারই তাদের সব নিজের আদাস, অন্য যার বাড়ি ভেঙেছে সে পানি, যার বাড়ি ছাদ ঢালাই, যার বাড়ি সবকিছু ঠিক আছে তার বাড়িকে ২০০০০ করে টাকা ঢুকিয়েছে। আমরা চাই দলের মানসুরা বিবি এবং শেখ সাহাবুদ্দিন এই ৪ জনকে দল থেকে বহিষ্কার করতে হবে, যদি বহিষ্কার না করে আগামীকাল থেকে আমরা পথ অবরোধ জমি আন্দোলনের যেভাবে আমরা করেছিলাম নিজের জীবন দিয়ে সেইভাবে আমরা দলকে রক্ষা করার স্বার্থে তৃণমূল দলটাকে স্বচ্ছতা করার জন্য নিজের জীবন দিতে রাজি, আমরা প্রয়োজন হলে আগামীকাল কথা বলে তাহলে সাউথ দিকে এবং মানসুরা বেগম বর্তমান যিনি প্রধান রয়েছেন ১০-২ জন পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, যদি বহিষ্কার আজকের মধ্যে পরে ভালো, নালে আগামীকাল আপনারা জানেন তার থেকেও বৃহত্তর আন্দোলন আমরা আমাদের এই কাটমানিখোর নেতা সাউদ্দি এবং মানসুরার বিরুদ্ধে আগামীকাল থেকে লাগাতার অবরোধ চলবে। ৪ জনের নাম বলছে প্রধান, প্রথম কথা এটা দলবিরোধী কাজ, সে কারণে আজকে যেহেতু সাউদ্দি দলের কাছে আবেদন করেছে তার বাইক দায়িত্বভার নেওয়া হয়নি, অতএব প্রধান যদি আবার রেজিগনেশন দিয়ে দেয় তাহলে উপপ্রধানের কাছে সেই দায়িত্বটা বর্তি যাবে, কোন সময় তৈরি হবে সেখানে দল বসে আবার ঠিক করবে, এক্ষেত্রে আমাদের সাংগঠনিক কোনো ক্ষতি হবে না। আমাদের নন্দীগ্রামে আগেও বলেছি বহুবার বলেছি, এখানে আমাদের নন্দীগ্রামে যারা নেতৃত্ব দেন তারা অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব সাংগঠনিক নেতৃত্ব, এখানে আমাদের দলের সাংগঠনিক জায়গায় কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে প্রধান তাকে দল থেকে পদ ত্যাগ করার জন্য আজকের আমরা চিঠি ধরাবো, আগামী দিনের মধ্যে সরকারিভাবে পদ ত্যাগ করবে, সেই কারণে নতুন করে আর আমরা কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, যদি প্রধান আগামী দিন পদ ত্যাগ না করে তাহলে দল কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য। মন্ত্রীর সঙ্গে আমরা টাইম টু টাইম যোগাযোগ রেখেছি, বিষয়টাকে অবগত করানো হয়েছে।
এই পরিস্থিতিতে পঞ্চায়েতের দায়িত্ব কি পালন করতে পারবে, কাজ পরিচালনার ক্ষেত্রে কি দায়িত্ব? এখন তো চার ছয় নম্বর হয়নি, উপপ্রধানই তো দায়িত্ব আছে, উপপ্রধান। কিন্তু 15 তারিখে তো দায়িত্বভার যেহেতু নিয়ম আছে যে প্রধান নির্বাচন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কাছে দায়িত্বভার নেওয়া হয়নি। অতএব প্রধান যদি আবার রেজিগনেশন দিয়ে দেয় তাহলে উপপ্রধানের কাছে সেই দায়িত্বটা থেকে বর্তি যাবে। এই যে এইরকম একটা অস্থির পরিস্থিতি দলের মধ্যে তৈরি হয়েছে, সেজন্য নন্দীগ্রামের রাজনৈতিক ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে মনে হয়? দল থাকলে অস্থির পরিস্থিতি কোনো কোনো সময় তৈরি হবে, সেখানে দল বসে আবার ঠিক করবে। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক কোনো ক্ষতি হবে না। আমাদের নন্দীগ্রামে আগেও বলেছি, বহুবার বলেছি, এখানে আমাদের নন্দীগ্রামে যারা নেতৃত্ব দেন তারা অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব, সাংগঠনিক নেতৃত্ব, বা এখানে আমাদের দলের সাংগঠনিক জায়গায় কোনো ক্ষতি হবে না। ছিল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে? দেখুন, প্রক্রিয়াটা একেবারে প্রধান কেন্দ্রিক, যেহেতু এই মুহূর্তে প্রধান তাকে দল থেকে পদ ত্যাগ করার জন্য আজকের আমরা চিঠি ধরাবো, আগামী দিনের মধ্যে সরকারিভাবে পদ ত্যাগ করবে, সেই কারণে নতুন করে আর আমরা কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। যদি প্রধান আগামী দিন পদ ত্যাগ না করে তাহলে দল কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। অঞ্চলে প্রধান নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে, কি বলবেন? প্রথমেই আমি নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে মিডিয়া লোকজনকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন নন্দীগ্রাম কোর কমিটি সদস্যগণ, সেক্রেটারি আছেন বিশ্বন্তু ভূঁইয়া এবং তাদের সদেশ দাস, মহাপাত্র সেক্রেটারি ইসলাম, সুদীপ খরা, কৃষ্ণ সরোজ ভূঁইয়া আমার সঙ্গে উপস্থিত আছেন। আমফান ঝড় নিয়ে ক্ষতিপূরণের তালিকা প্রস্তুতকরণে কেন্দ্রীয়বাড়ি জলপাই গ্রাম পঞ্চায়েত কিছু অসঙ্গতি ছিল, তার কারণে আমরা তৃণমূল কংগ্রেস কোর কমিটি বসে কেন্দ্রীয়বাড়ি জলপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসুরা বেগমকে পদ ত্যাগ করতে হবে। দলীয় নির্দেশ মেনে মানসুরা বেগম পদ ত্যাগ করে। গত 15 তারিখে প্রধান নির্বাচনের দিনক্ষণ ছিল, সেখানে দলীয় নির্দেশিকা সাকিনা খাতুনকে প্রধান করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকা অমান্য করে সেখানে মানসুরা বেগমকে আবার পুনরায় প্রধান করেছে সেই সহদিনের উদ্যোগ। এটা দলবিরোধী কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা সেই কারণে আমরা কোর কমিটি গতকাল এখানে বসেছিলাম, কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম। পরবর্তী পর্যায়ে আমাদের জেলা সভাপতি মহোদয় হস্তক্ষেপ করে এবং তারই হস্তক্ষেপের ভিত্তিতে নির্ভর করে শেখ সাহদ্দিন তিনি আবার আমাদের কাছে লিখিতভাবে আজকে পাঠিয়েছে যে দল তার বিরুদ্ধে বা তার স্ত্রীর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবে তিনি মেনে নিতে বাধ্য থাকবেন। সেখানে আজকের আমরা জেলা সভাপতির নির্দেশক্রমে আমরা কোর কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আজকে তাকে আমরা চিঠি ধরাব, আগামী দিনের মধ্যে সরকারিভাবে তার স্ত্রী মানসুরা বেগমকে প্রধানের পদ থেকে রেজিগনেশন দিতে হবে। যদি সে রেজিগনেশন না দেয় পরবর্তী পর্যায়ে আমরা দল বসে এবং জেলা সভাপতির অনুমতি ক্রমে আমরা দলে যে সিদ্ধান্তগুলো আছে আমরা জানাবো। তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে মিডিয়া লোকজনকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন নন্দীগ্রাম কোর কমিটি সদস্যগণ, সেক্রেটারি আছেন বিশ্বন্ত ভূঁইয়া এবং তাদের সদেশ দাস, মহাপাত্র সেক্রেটারি ইসলাম, সুদীপ খরা, কৃষ্ণ সরোজ ভূঁইয়া আমার সঙ্গে উপস্থিত আছেন। আমফান ঝড় নিয়ে ক্ষতিপূরণের তালিকা প্রস্তুতকরণে কেন্দ্রীয়বাড়ি জলপাই গ্রাম পঞ্চায়েত কিছু অসঙ্গতি ছিল, তার কারণে আমরা তৃণমূল কংগ্রেস কোর কমিটি বসে কেন্দ্রীয়বাড়ি জলপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসুরা বেগমকে পদ ত্যাগ করতে বলি। দলীয় নির্দেশ মেনে মানসুরা বেগম পদ ত্যাগ করে। গত 15 তারিখে প্রধান নির্বাচনের দিনক্ষণ ছিল, সেখানে দলীয় নির্দেশিকা সাকিনা খাতুনকে প্রধান করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকা অমান্য করে সেখানে মানসুরা বেগমকে আবার পুনরায় প্রধান করেছে সেই সহদিনের উদ্যোগ। এটা দলবিরোধী কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা সেই কারণে
আমরা কোর কমিটি গতকাল এখানে বসেছি, কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম। পরবর্তী পর্যায়ে আমাদের জেলা সভাপতি মহোদয় হস্তক্ষেপ করে এবং তারই হস্তক্ষেপের ভিত্তিতে নির্ভর করে শেখ সাহাবদ্দিন তিনি আবার আমাদের কাছে লিখিতভাবে আজকে পাঠিয়েছে যে জল তার বিরুদ্ধে বা তার স্ত্রীর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবে তিনি মেনে নিতে বাধ্য হবে। সেখানে আজকের আমরা জেলা সভাপতির নির্দেশক্রমে আমরা কোর কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আজকে তাকে আমরা চিঠি ধরাবো, আগামী দিনের মধ্যে সরকারিভাবে তার স্ত্রী মানসুরা বেগমকে প্রধানের পদ থেকে রেজিগনেশন দিতে হবে। যদি সে রেজিগনেশন না দেয় পরবর্তী পর্যায়ে আমরা দল বসে এবং জেলা সভাপতি অনুমতি ক্রমে আমরা দলে যে সিদ্ধান্তগুলো আছে আমরা যাব। স্বাভাবিকভাবে সেভাবে চলছে।